এখানে যেহেতু মূল আকর্ষণ হচ্ছে এই ইলিশটা, পুদিনার পরিমাণটা বেশ ভালোই আছে, গলা পর্যন্ত চলে গেছে ঝাঁজটা। অনেক তো হয়েছে মাংসের কাচ্চি খাওয়া, এবারে আমরা চলে এসেছি ইলিশের কাচ্চি খেতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরা 7 নম্বর সেক্টরে কাচ্চি ইলিশের সামনে। আজকে আমরা ওনাদের ইলিশ কাচ্চিটা ট্রাই করব এবং দেখব যে ইলিশ কাচ্চি খেতে কেমন লাগে। আমরা তো সাধারণত বাসায় ইলিশ পোলাও খাই, কিন্তু ইলিশ কাচ্চিটা কখনো খাওয়া হয়নি। চলেন তাহলে ভিতরে যাওয়া যাক। আমরা অর্ডার করেছিলাম কাচ্চি ইলিশ বোরহানি ফিরনি, এটা একটা প্যাকেজ, এটা একজনের প্যাকেজ 460 টাকা। এখানে তিনজনের প্যাকেজ আছে, আবার পাঁচজনের প্যাকেজও আছে। তিনজনের প্যাকেজটা হচ্ছে 1410 টাকা, আর পাঁচজনের প্যাকেজটা হলো 2350 টাকা। এটার সাথে 5% ভ্যাট কিন্তু যুক্ত হবে। আমরা প্যাকেজটার সাথে অর্ডার করেছি একটা জালি কাবাব, যেটার দাম হচ্ছে 50 টাকা। এরকম একটা ডিশে করে সার্ভ করা হয়েছে ইলিশ আর রাইসটা, উপরে এরকম বেরেস্তা দেওয়া হয়েছে। তো পরিমাণ দেখে মনে হচ্ছে যে এটা একজনের জন্য ঠিকই আছে। আমি এখন একটু নিয়ে নিই। রাইসটা চিনি গুঁড়া চালের, একটা অ্যারোমা পাচ্ছি। রাইস নিলাম, ইলিশটা নিচ্ছি। ইলিশটাকে একটু দেখি, এখানে যেহেতু মূল আকর্ষণ হচ্ছে এই ইলিশটা, ইলিশের সাইজটা ভালোই, এটা মাঝখানের কোনো একটা টুকরো আমাকে দিয়েছে। আর ইলিশটার দুই পাশে কিন্তু বেশ একটু গ্রেভি লেগেছিল, তার মানে ইলিশটা একটু মাখামাখা করেই রান্না করা হয়। তো এবারে রাইসে চলে যাচ্ছি, রাইসটা ঝরঝরে আর একটু হলুদ হলুদ টাইপের, মানে একটু গোল্ডেন কালার আর কি রাইসটা। আমি শুধু শুধু রাইসটা একটু খেয়ে দেখি, জীবনে প্রথম ইলিশ কাচ্চি খাচ্ছি। ইলিশের অ্যারোমাটা অনেক ভালো, রাইসটা যখন শুধু শুধু মুখে দিলাম ইলিশের অ্যারোমাটা পেলাম। আর ইলিশের টুকরার দুই পাশে যে একটু গ্রেভি লেগেছিল, সেটা দিয়ে আমি একটু রাইসটা মাখিয়ে নিলাম। ভালো, আসলে আমরা মাংস দিয়ে যেমন কাচ্চি খাই, দেখতেও ওরকম না, খেতে তো ওরকম লাগবেই না, কারণ এটা তো মাংসের না। আমরা ইলিশ পোলাও যেটা খাই সেটার কাছাকাছি। আমাদের বাসায় ইলিশ পোলাও করলে পোলাওটা সাদাই হয়, অনেকের বাসায় এরকমও খেতে পারে, আমি আসলে জানি না। তবে আমরা যদি কেউ চিন্তা করে আসি যে আমরা কাচ্চি যেরকম খাই সেরকমই হবে, তা কিন্তু না। যে কাচ্চির মতো একটা টেস্ট আসবে বা একটা ফ্লেভার আসবে সেরকম কিন্তু না, এটা ইলিশ কাচ্চি, ইলিশের টেস্ট থাকবে। আর কাছাকাছি তো বললামই যে ইলিশ পোলাওয়ের মতো, সো টেস্টটা ভালো। আপনি যদি মাংস কাচ্চি মাথায় না রেখে এটা খান, তাহলে আপনার কাছে ভালো লাগবে, বেশ ভালো লাগবে। আর ইলিশটা ভালো, আমরা ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে ওনারা বরিশাল থেকে সরাসরি ইলিশ নিয়ে আসেন। তো ইলিশে চলে যাই। বাহ, ইলিশটা যে ফ্রেশ এবং ভালো কোয়ালিটির এটা বোঝা যাচ্ছে। এই তো ইলিশ খেতে গেলেই প্রথমে যেটা বাধা দিবে আপনাকে সেটা হলো কাঁটা। কাঁটাটা সরিয়ে ফেলি, যতই কাঁটা থাকুক ইলিশ তো আর খাওয়া ছেড়ে দেওয়া যাবে না, তাই না? এতদিন যেমন ইলিশ পোলাও খেয়েছি, ইলিশের অনেক রান্না খেয়েছি, আজকে ইলিশের কাচ্চি খাচ্ছি। কাঁটা বেছে নেওয়া শেষ, আমি ইলিশ দিয়ে রাইসটা খাই। ভালো, আমি বলবো ভালো লাগছে, কারণ আমি ইলিশ পছন্দ করি। আসলে ইলিশ মাছ পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, বাংলাদেশি ইলিশ সবাই পছন্দ করে। তবে ইলিশ কাচ্চি এই প্রথম খাচ্ছি, আমার কাছে কিন্তু ভালোই লাগছে। তো আপনারা যদি খেতে চান চলে আসতে পারেন, এটা কিন্তু উত্তরা যে আজমপুর আছে, আজমপুর বাস স্ট্যান্ড, সেটা থেকে খুবই কাছে, মানে হেঁটে চলে আসতে পারবেন। আমরা এটা ঠিকানাটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন। ইলিশটা একটু শুধু শুধু ট্রাই করে দেখি। ইলিশটা বেশ ভালো। এবার একটু জালি কাবাবটা দেখি কি অবস্থা। জালি কাবাবের সাইজটা বেশ ভালোই, খেয়ে দেখা যাক টেস্টটা কেমন।
পুদিনার পরিমাণটা বেশ ভালোই আছে, চিকেনের পরিমাণটাও ভালোই, আর ভিতরটা বেশ জুসি, ড্রাই না। সো জালি কাবাবটা আমার কাছে মোটামুটি লেগেছে আর কি। তো জালি কাবাবটা থাকুক, আমি একটু বোরহানিটা খাবো। বাহ, একদম এক গ্লাস ভরে গেল। গোলমরিচের ঝাঁজটা অনেক বেশি, মুখে একদম গিয়ে লাগছে, গলা পর্যন্ত চলে গেছে ঝাঁজটা। বোরহানিটা খারাপ না, ঝাঁজটা অনেক বেশি, একটু পাতলা, ভালোই লাগবে। এই খাবারটা শেষ করি, আমাদের প্যাকেজে একটা ফিরনি ছিল, ফিরনিটা নিয়ে আপনাদের সামনে আবারও ফিরে আসছি। এবার ফিরনিটা খেয়ে দেখার পালা, ঠান্ডা ঠান্ডা একটা ফিরনি হাতে ধরে যেটা বুঝতে পারছি, আর কালারটাও খুবই সুন্দর, মনে হচ্ছে জাফরান দেওয়া আছে, খুব সুন্দর একটা ইয়ালিশ কালার। এরকম ইয়েলো কালার দেখলেই আমরা মনে করে নেই যে এটা জাফরানি ফিরনি হবে, খেতেও অনেক মজা হবে। বাহ, ঠান্ডা, জাফরানের গন্ধটা পাওয়া যাচ্ছে, ভালো। আমরা অনেক জায়গায় ফিরনি খাই, একদমই পেস্ট টাইপের থাকে, তো ওইটা না আমার কাছে তেমন একটা ভালো লাগে না, মনে হয় ওটা চালের গুঁড়ি দিয়ে বানানো, কিন্তু এটা একটু যেহেতু দানা দানা মুখে লাগছে, এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছে, টেস্টটা ভালো এটার, ফিরনিটা মজা। এটার সুইটনেসটা কিন্তু ব্যালেন্সড, অনেক বেশিও না আবার একদম কমও না। কাচ্চি ইলিশ খাওয়ার পরে এটা খেতে খুব ভালোই লাগছে। এখানে কাচ্চি ইলিশটা যেভাবে রান্না করা হয়েছে সেটা হলো একসাথে করে দমে রান্না করা হয়েছে, মানে কাচ্চি যেভাবে রান্না করে আর কি। তো এই জন্য কিন্তু আমরা রাইসটা থেকেও ইলিশের একটা ফ্লেভার পেয়েছি, অ্যারোমা পেয়েছি, এটার জন্য ভালো লেগেছে। সো খাওয়া দাওয়া ভালোই হলো, ইলিশ কাচ্চিটা আমাদের কাছে ভালোই লেগেছে, বাকি সব কিছু মোটামুটি ছিল, আপনারা চাইলে এখানে খেতে চলে আসতে পারেন। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। ফেসবুকে আমাদেরকে ফলো করতে পারেন, ফুডি কাপল নামেই আমরা আছি, সেখানেও প্রতি সপ্তাহে ভিডিওগুলো যাচ্ছে। সামনের ভিডিও পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।